স্বাগতম লার্নিং একাডেমিতে। আমরা আজকে আলোচনা করব যোগ বিয়োগ গুণ ভাগ করার সময় আমরা যে রাশিগুলো ব্যবহার করি এই রাশিগুলো সম্পর্কে আজকে আমরা জানব, পরিচিত হব। তো প্রথমে আমরা দেখে নেই যোগের সময় কি ঘটনাটি ঘটে। প্রথমে আমরা যোগ করি, যেমন দুইটা রাশি নেই, দুই যোগ তিন সমান পাঁচ। এক্ষেত্রে আমরা প্রথম যে রাশিটি নিয়েছি এই রাশিটি আমরা জানব হলো যোজন দিয়ে, এবং প্রথম রাশির সাথে আমরা দ্বিতীয় যে রাশিটি যোগ করেছি এটি জানব যোজ্য দিয়ে। এই যোজনের সঙ্গে যোজ্য যোগ করার ফলে আমরা যেটি পাচ্ছি এটি হলো যোগফল। এখন আমরা বিয়োগের ক্ষেত্রে দেখব, তিন বিয়োগ দুই ইকুয়াল এক। বিয়োগের ক্ষেত্রে আমরা যে প্রথম রাশিটি নিয়েছি এটি যে নামে জানব সেটি হচ্ছে বিয়োজন, এবং দ্বিতীয় যে রাশিটি নিয়েছি এটি যে নামে জানব বিয়োজ্য। বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করার ফলে আমরা যে উত্তরটা পাবো সেটিকে যে নামে জানব সেটি হলো বিয়োগফল। এমনিভাবে গুণের ক্ষেত্রে আমরা দেখি তিন গুণন দুই ইকুয়াল ছয়। গুণের ক্ষেত্রে প্রথম যে রাশিটি আমরা নিয়েছি এটি গুণন নামে পরিচিত, এবং দ্বিতীয় যে রাশিটি নিয়েছি এটি গুণন নামে পরিচিত। গুণনের সঙ্গে গুণ করার ফলে আমরা যেটি পাচ্ছি সেটি হলো গুণফল। ঠিক এমনিভাবে ভাগের ক্ষেত্রে আমরা দেখি দুই ভাগ দশ, দুই দশকে দুই দিয়ে ভাগ করলে দুই পাঁচে দশ। এখানে আমরা প্রথম যে রাশিটি নিয়েছি আমরা যেটা দিয়ে ভাগ করব সেটা ভাজ্য নামে পরিচিত, এবং যাকে ভাগ করব সেটি ভাজক নামে পরিচিত। ভাজ্য দ্বারা ভাজককে ভাগ করলে যে উত্তর পাব সেটি ভাগফল নামে পরিচিত, এবং শেষে যদি কোনো সংখ্যা অবশিষ্ট থাকে সেটি ভাগশেষ নামে পরিচিত। সো আমরা দেখলাম যোগের ক্ষেত্রে দেখলাম, বিয়োগের ক্ষেত্রে দেখলাম, গুণের ক্ষেত্রে দেখলাম, এবং ভাগের ক্ষেত্রে দেখলাম। তো আজকে এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। ধন্যবাদ সবাইকে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমাদের ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি শেয়ার এবং লাইক দেবেন।